বৃষ্টির সময় ব্যাঙ ডাকে, এটা কম বেশি সবাই জানি। আর ব্যাঙ কেন ডাকে সেটা অনেকে জানি। সঙ্গিনীর খুঁজে ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাং, কিন্তু ব্যাঙ নিজে যদি বৃষ্টি হয়ে আকাশ থেকে পড়ে নিশ্চয়ই আমাদের দুচোখ কপাল উঠে যাবে। কথাটি অবিশ্বাস্য লাগলো, সত্যি ব্যাঙের বৃষ্টি হয়েছিল, তাও প্রাগ ঐতিহাসিক কালে নয়, অতি সম্প্রতি 2009 সালের 4 জুন, জাপানের হোনশু দ্বীপের উশিকাওয়া জেলা, জাপান সাগরের উপকূলীয় অঞ্চল। তুমুল বৃষ্টি নামলো আকাশ থেকে, ওই বৃষ্টি হয়ে গেল খবরের শিরোনাম। কিন্তু কেন? বৃষ্টি মানে তো পানি, কিন্তু সেদিন উশিকাওয়াবাসীদের অবাক করে দিয়ে বৃষ্টির পানির সঙ্গে আকাশ থেকে পড়ে ব্যাঙের ছানা, মানে ব্যাঙাচি, মানে সেদিন ব্যাঙ বৃষ্টি হয়েছিল উশিকাওয়ায়। এই বৃষ্টিকে ইংল্যান্ডের গার্ডিয়ান টেলিগ্রাফের মতো পত্রিকায় বলেছে, ক্যাটস অ্যান্ড ডগস হ্যাভ বিন জয়েন্টস বাই টেডপলস। মানে মুষলধারে ব্যাঙ বৃষ্টি। কিন্তু ব্যাঙ বৃষ্টি হওয়ার পর গবেষকদের কপালে চিন্তার ভাঁজ, কেন হলো এমন ব্যাঙ বৃষ্টি? দেশে দেশে শুরু হয়ে গেল তুমুল তর্ক বিতর্ক, নানা রকম যুক্তি শোনা যেতে লাগলো ব্যাঙ বৃষ্টিকে ঘিরে। কারো মতে ব্যাঙগুলো ঝড়ো বাতাসে আকাশে উঠে গিয়েছিল, তারপর বৃষ্টি হয়ে মাটিতে নেমে এসেছে। কিন্তু সেদিনের ব্যাঙ বৃষ্টির সময় বাতাসের জোর এত বেশি ছিল না যে ব্যাঙের মতো ভারী প্রাণী আকাশে তুলে নিতে পারবে, কাজেই এই যুক্তিটা খাটলো না। এবার শোনা গেল অন্য যুক্তি, আসলে উপকূলীয় অঞ্চল বলে অনেক পাখির আনাগোনা ওই জেলায়, পাখিরা ব্যাঙ খায়, কাজে ঝাঁকে ঝাঁকে পাখি ব্যাঙ ধরে আকাশে উড়াল দিয়েছিল, আর বৃষ্টি হতেই তা নিচে ফেলে দিয়েছিল। তাই অমন ব্যাঙ বৃষ্টি। কিন্তু হিসেব করলে দেখা গেল ওই অঞ্চলে যেসব পাখিদের আনাগোনা বেশি সেগুলোর ওজন বৃষ্টি হয়ে পড়া ব্যাঙের চেয়ে কম, কাজে কম ওজনের পাখি বেশি ওজনের ব্যাঙ নিয়ে আকাশে উড়াল দিতে পারবেই না। তবে কি ব্যাঙেরা সেদিন উড়াল দিচ্ছিল? হাস্যকর হলেও অনেকে কিন্তু তেমনই ভেবেছেন। আসলে ব্যাঙ বৃষ্টি হওয়াতে গবেষকরাও এতটা ঘাবড়ে গিয়েছিল যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা তারা ঠিক করতে পারছিল না। শুধু জাপান নয়, ব্যাঙ বৃষ্টি হয়েছিল দুনিয়ার আরও অনেক জায়গায়। 2010 সালের 18 থেকে 20 জুন দুইবার ব্যাঙ বৃষ্টি হয়েছিল হাঙ্গেরির র্যাকোজি ফালভায়। খবরটা বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনে এসেছিল। আর 1969 সালের 18 জুন ডেইলি মিরর পত্রিকার 9 নম্বর পাতায় ছাপা হয়েছিল এমনই এক ব্যাঙ বৃষ্টির খবর। আগের দিন মানে 17 জুন 1969 সালে ব্যাঙ বৃষ্টিটা হয়েছিল তুরস্কের ইস্তাম্বুলে। 1981 সালের মে মাসের এক সকাল দক্ষিণ গ্রিসের ন্যাফলিয়ন শহরের বাসিন্দারা ঘুম থেকে জেগেই অবাক হয়ে দেখলেন শহরের রাস্তায় ভরে আছে ছোট ছোট সবুজ ব্যাঙে। কেমন করে এলো এসব ব্যাঙ? গবেষণা হলো বিস্তর, বিজ্ঞানীরা সমাধান দিলেন, শক্তিশালী বাতাস পানির সাথে এসব ব্যাঙ তুলে নিয়ে গিয়েছিল আকাশে, তারপর বৃষ্টির সাথে আবার নামিয়ে দিয়েছে মাটিতে। 1873 সালে যুক্তরাষ্ট্রের কনসাস শহরে, 1901 সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের মিনেপলিস, 1995 সালে ইংল্যান্ডের শ্যাফিল্ডের ন্যালিস্টোতেও তুমুল ব্যাঙ বৃষ্টি হয়েছিল। সেদিন আকাশ থেকে নেমেছিল হাজার হাজার ব্যাঙ। আর যুক্তরাষ্ট্রের আলবামায় ব্যাঙ বৃষ্টি হয়েছিল 1957 সালের 28 জুন। তবে সেদিন সকালের ওই বৃষ্টিতে ব্যাঙের সঙ্গে ছোট ছোট মাছ আর গলদা চিংড়িও নেমে এসেছিল আকাশ থেকে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন, ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।